বিশেষ একটি জিকির, যে জিকিরটি করলে জান্নাত পাওয়া যাবে বা জান্নাতে স্পেশাল আপনার জন্য এক একটি করে গাছ রোপণ করা হবে। একবার পড়বেন একটা গাছ রোপণ, বিশাল বাগান হয়ে যাবে, যত পড়বেন তত বড় বাগান হয়ে যাবে। মান কালা, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, অন্যরা বাদে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রয়েছে, কোরেসাত লাহু নখলাতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করে দেওয়া হবে। তাহলে ডেলি যদি 100 বার পড়তে পারেন, 100টা গাছ হয়ে গেল, 100টা গাছের বাগান হয়ে গেল, কত বাগান সুবহানাল্লাহ। জি, যার জন্য জান্নাতে বাগান হয়ে, জান্নাতের বাইরে থাকবে নাকি? তাহলে জান্নাতে হবে অলরেডি, তার আগে তার ফরজ ওয়াজিব ঠিক আছে, মৌলিক বিষয়গুলি ঠিক আছে।